এদিকে বন্দুক নিয়ে ব্যবসায়ীর উপর হামলা, মারধর ও ক্যাশ বাক্স ভেঙে ডাকাতি দুষ্কৃতীদের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় হামাদামা বাজারের ঘটনা। আক্রান্ত মুদিখানার ব্যবসায়ী দুলাল মল্লিক জানা গিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য শাটার নামাতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তিন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই চলে ব্যাপক মারধর, রিভলভারের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসতেই ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা লুট করে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী মহল, পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রাও। তদন্তে দেগঙ্গা থানার পুলিশ দুলাল মল্লিকের মুদিখানার দোকান, ওই দোকানে দু তিনজন দুষ্কৃতকারী এসে দুলাল মল্লিকের টাকা পয়সা ছিনতাই করে নেয়, মারধর করে, রিভলভারের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। এর ফলে কি ব্যবসায়ীরা একটু আতঙ্কিত হয়ে পড়েছে? ব্যবসায়ীরা এই মুহূর্তে আমার নামা ব্যবসায়ীরা প্রচণ্ডভাবে আতঙ্কিত, তাদের ঠিক নিরাপত্তার অভাব বোধ করছে। আপনারা কি চাইছেন? আমরা চাই সরেজমিনে তদন্ত হোক এবং আসামি ধরা পড়ুক এবং নিরাপত্তা ব্যবস্থা করুক প্রশাসন।